আপনি যদি প্রতিদিন নিয়মিত এই আমলটি করতে পারেন আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের ছেলে সন্তান ইনশাল্লাহ দান করবেন যদি এই আমলটি আপনারা বেশি বেশি করতে পারেন যত বেশি আমলটি করবেন ততই ফলাফল ইনশাল্লাহ পাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুয়া আমল টিভি ইউটিউব চ্যানেলের সকল মাও বোনেরা ভাই ও বাচ্চারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ চলেছে আপনার যে উদ্দেশ্যে ভিডিওতে ক্লিক করেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আশারা পূরণ করবেন যদি এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন কারণ আজকে এই ভিডিওতে আমরা বল জানতে চলেছি ছেলে সন্তান লাভের আমল কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ছেলে সন্তান দান করবেন এটি অনেক অনেক পাওয়ারফুল কোরআন আমল যদি আমলটি আপনারা প্রতিদিন নিয়মিত করতে পারেন আমি আল্লাহর উপর বিশ্বাস করে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবেন ছেলে সন্তান ইনশাল্লাহ দান করবেন তার আগে একটি কথা বলতে চাই আমার চ্যানেলে যে সকল ভাই বোনেরা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই আমলটি করার আগে কিছু সত্য মেনে চলতে হবে প্রথম নাম্বার পাঁচ ভক্ত নামাজই হতে হবে নামাজ কালাম পড়তে হবে পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে স্বামীর সাথে সদ্ব্যবহার করতে হবে এই আমলটি স্বামী স্ত্রী উভয়ে করতে হবে আমলটি করার নিয়ম আপনারা প্রতিদিন যখন নামাজ তাই করবেন নামাজের পরে আপনারা দোয়া করবেন দোয়ার প্রথমে একবার দৌড়শ্রীপ শেষে একবার দৌরশ্রীপ পড়বেন দোয়াটা শেষ করবেন এবং প্রথমে একবার দরুষ্যে পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইতে পারেন এবং দোয়া যখন শেষ করবেন তখন একবার দরুষে পড়বেন এইভাবে দোয়াটা করবেন কিন্তু আমলটি হলো আপনারা চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পড়বেন আস্তা উফির যে ব্যক্তি বেশি বেশি আস্তা উফির পড়ে আল্লাহ তার সকল আশা পূরণ করে দেয় তাহলে যদি আপনি বেশি বেশি আস্থা ও ফিরোলা পড়তে পারেন তাহলে আল্লাহ আকরব্বুর আলমেন আপনাদেরকে সেলি সন্তান ইনশাআলা দান করবেন আশা করি এই মুহূর্তে করবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম